हेलो बंधुरा आरेकटा नतून पर्व आपनादेर सकलके स्वागत जानाई। आज आमि एमन एकटा जिनिस तैरि करे देखाबो जेटा आपनादेर प्रतिदिन काजे लागबे आर खूब गुरुत्वपूर्ण जिनिस। तो ए जिनिसटा तैरि करार जन्य आमार आजके तेमन किछुई लागबे ना, शुधुमात्र एक पिस एरकम कापड़ लागबे आर एकटी हैंगार लागबे, ताहलेई आमार आजकेर जिनिसटा तैरि हये जाबे। तो आजकेर जिनिसटा कि एमन तैरि करते जाच्छि সেটা দেখার জন্য আপনাদের আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তো আমি এখানে এই কাপড়টা নিয়ে নিলাম এখানে। তো এই কাপড়টা আমার একটা ব্লাউজের পিস ছিল, তো ব্লাউজের পিসটা পরে রয়েছে, আমি ব্লাউজ তৈরি করিনি। তো ভাবলাম তো আজকে একটা জিনিস আপনাদেরকে এই কাপড়টা দিয়ে তৈরি করে দেখাই। তো কাপড়টা এখানে কতটা রয়েছে প্রথমে আমি সেটাই দেখাচ্ছি। এই যে এইভাবে রয়েছে এটা 30 ইঞ্চি, আর এইভাবে রয়েছে 30 ইঞ্চি। তো লম্বা আর চওড়া কাপড়টা 30 ইঞ্চি রয়েছে। এবার ছোট বড় সেটা কাপড় আপনাদের কাছে যেমন থাকবে সেটা দিয়েই তৈরি করা যাবে, আজকের জিনিসটা কোনো অসুবিধা হবে না। তো প্রথমে যেটা করতে হবে এই কাপড়টাকে, এই যে দুটো সাইড আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকটায় আমাদের ফিনিশিং দেওয়া রয়েছে, এদিকে কোনো আমাদের সেলাই করতে হবে না, সেলাই করতে হবে এই দুটো সাইড, এই যে দুটো সাইড এটা আর এটা, এই দুটো সাইডকে আমরা কি করব প্রথমে এরকম করে একটা বাঁশ দিয়ে তারপরে এইভাবে একটা সেলাই দিয়ে আটকে নিব। তো এখানটা আরেকটা বিষয় হলো আমার এখানে কিন্তু কাপড়টা দুই সাইডে পার রয়েছে, এই কারণে আমার ওই দুই সাইড সেলাই করতে হবে না। আর আপনাদের কাপড়ের মধ্যে যদি দুই সাইডে পার না থাকে, এরকম সুতো বেরিয়ে থাকে, কাঁচা থাকে, তাহলে কিন্তু আপনাদের চার সাইডেই কিন্তু সেলাই করে নিতে হবে। এই যে এখানে আমার দুটো সাইড সেলাই করা হয়ে গেল। এই যে কাপড়টা মানে ভিতরে অংশটা সোজা আর এই উপরের অংশটা উল্টো দিকে রয়েছে। তো এখন আমি এইভাবে ডবল বাস করে নিব এই কাপড়টাকে এরকম করে। ডবল বাস করার পরে এখানটা আমি একটা চক দিয়ে একটু দাগ দিয়ে নিব, এই যে এরকম ভাবে, মানে আমি একটা মেজারমেন্ট করে নিলাম এটাকে। তারপরে এই কাপড়টাকে আমি এরকম করে এইভাবে নিব, যেহেতু কাপড়টা বড় এই কারণে এইভাবে নিতে হবে। তারপরে কি করব, এই মাথাটাকে এখানটায় এনে রাখবো এরকম করে, মানে যেখানটায় আমি দাগ দিয়েছি ওইখানটায় এনে এই একটা সাইডকে এরকম ভাবে রাখবো। তারপর আবার এই সাইডটাকে এর উপরে এনে এরকম করে এভাবে রাখবো। রাখার পর আমি এখানটায় একটা সেলাই দিয়ে দিব, এই যে আমি এখানটায় সেলাই দিয়ে আটকে নিলাম, এই যে দেখুন এই দুটো সাইডকে আমি এখানে রেখে তারপরে সেলাই দিয়ে দিলাম। এখন যেটা করব, আবার কাপড়টাকে আমি এভাবে করে নিতে হবে। এখন যেটা করব, এই যে দুটো কোণা, এই দুটো কোণা থেকে আমি এইভাবে 3 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দিব এখানটা, তারপরে আবার এরকম করে আবার 3 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব। তারপর কি করব, এটাকে এরকম একটা বক্স মতো করে চক দিয়ে দাগ দিয়ে দিলাম। তো একই নিয়মে আমি এই সাইডটাকে করে নিব। এখন কি করব, এই দুটো সাইডকে আমি কেটে দিব। এখন যেটা করব, মানে আমার দুটো সাইড কাটা হয়ে গেল, এখন যেটা করব এই কাপড়টাকে
এইভাবে ধরব, এই যে এরকম করে ধরব, ধরে এখানটা একটা সেলাই দিয়ে দিব। ঠিক একই নিয়মে এই সাইডটাকেও এরকম করে ধরব, তারপর এখানটা একটা সেলাই দিয়ে দিব। এই যে দেখুন আমার দুটো সাইডই কিন্তু সেলাই করা হয়ে গেল। এই যে এখন যেটা করব, এই কাপড়টাকে এভাবে রাখব। এই যে আমরা এই যে কোনাটা এখানে তুলেছি, মানে সেলাইটা করেছি এই দুটোরই, এখান থেকে এখানে 3 ইঞ্চি আছে, এটারও এখান থেকে এখানে 3 ইঞ্চি আছে। এখন এই যে মাঝখানের যে সেলাইটা দিয়েছিলাম, এটাকে যেহেতু এখানে 3 ইঞ্চি রয়েছে, তো এখানে এখান থেকে এই পর্যন্ত, এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, এখান থেকে এই পর্যন্ত আমরা 4 ইঞ্চির মধ্যে এটাকে দাগ দিয়ে তারপরে এটাকে সেলাই করে নেব এইটুখানি জায়গা। তাহলে আমি কি করলাম, এখান থেকে এই কোনাটা 3 ইঞ্চি রয়েছে, এখান থেকেও এই কোনাটা 3 ইঞ্চি রয়েছে, তো এখন এই যে মাঝের অংশটা আমি 4 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দেব। তারপরে কি করব, এরকম করে এইটুখানি এটাকে এখন একটা সেলাই দিয়ে দেব। এই যে আমার এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটা সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে এরকম ভাবে সুজার দিকে করে নিব। এই যে তাহলে আমার এই যে নিচের যে অংশটা এটা কমপ্লিট করা হয়ে গেল। এখন এই যে কাপড়টা, এখন আমি এই উপরের অংশে চলে আসব। উপরের অংশে এসে এই দুটো কোনাকে আমি একসাথে মিলিয়ে দিব। দেওয়ার পর এর মাঝের যে মিডিলটা আমি সেটা বের করব। এই যে চক দিয়ে দাগ দিয়ে দিলাম এর মিডিলে। এখন যেটা করব, আবার এই কোনাটাকে এই সাইডে এনে মিলিয়ে দিলাম, এটাকে এনে এই সাইডে দিয়ে দিলাম। দেওয়ার পর এই হ্যাঙ্গারটা দিয়ে আমার দেখতে হবে যে এই এটা সমান সমান আছে কিনা, মানে একটু ছোট হলে কাপড়টা কোনো সমস্যা নেই, কিন্তু কাপড়টা যেন বড় না হয় সেই সেটার দিকে আমাদের খেয়াল করতে হবে। তা এখানে আমার কাপড়টা বড় নেই, সমান সমান আছে, তাই আমি এটাকে এরকম করে একটা সেলাই দিলেই আমার কাজটা হয়ে যাবে। আর যদি কাপড়টা আপনাদের বড় থাকে তখন ওই ক্ষেত্রে কি করতে হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদি এই কাপড়টা বড় থাকে এই হ্যাঙ্গারের থেকে, তখন আপনারা কি করবেন, এই যে কোনাটা ধরে এরকম ভাবে, এরকম ভাবে একটা বক্স বানিয়ে নিতে হবে। এই যে এই একটা সাইড, মানে দুটো সাইডকে এরকম বক্স করে নিতে হবে। এরকম করে, এরকম করে আপনারা কাপড়টা এরকম ঢুকিয়ে দিবেন। দেওয়ার পর এরকম বক্স তৈরি করে নেবেন, তারপরে মাপ দিবেন যে হ্যাঙ্গারটার মাপে আছে কিনা, তারপরে এটাকে এরকম ভাবে সেলাই করবেন। তো আমার আর বক্স তৈরি করতে হচ্ছে না এই কারণেই, কারণ কি এখানে আমার কাপড়টা সমান সমান রয়েছে, মানে আমার এই হ্যাঙ্গারের সমান রয়েছে, কাপড়টা বড় নেই। এই যে দেখুন কাপড়টা কিন্তু বড় নেই, বড় থাকলে, যদি বাড়তি থাকতো তাহলে কিন্তু আমার ওই সিস্টেমটা করতে হতো। তো এখানে যেহেতু আমার বাড়তি নেই, তো আমি এখন কি করব, এই হ্যাঙ্গারটাকে এখানে রেখে এরকম করে, তারপরে আমি এরকম করে একটা সেলাই দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি যে জিনিসটা তৈরি করতে চেয়েছিলাম সেটা আমার তৈরি হয়ে গেছে, সম্পূর্ণভাবে এটা তৈরি হয়ে গেছে। তবে আরেকটু কাজ আছে, সেটা হলো মানে এই যে আমার এখানটায় যে আমি নিচের অংশটা যে করেছি আর কি, তো এটার মধ্যে এরকম এর মাপ করে আমি একটু কার্ডবোর্ড কেটে নিয়েছি, এটাকে এর মধ্যে এইভাবে সেট করে দিব। আবার আপনারা চাইলে কাপড় দিয়ে এটাকে একটা কভার বানিয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি আর কভার বানালাম না, তো আমি এই কভার ছাড়াই এটাকে এর মধ্যে এইভাবে সেট করে দিচ্ছি। তো এই কাটবোর্ডটা দেওয়াতে কি হয়েছে, এই যে নিচের যে বক্সটা তৈরি হয়েছে
সেটা পুরো চৌকো হয়ে এখন সেট হয়ে রয়েছে। তো এখন হয়তো আপনারা ভাবছেন যে জিনিসটা কি এমন তৈরি করলাম, এটা কি কাজে লাগবে, তো সেটাই এখন আপনাদেরকে দেখাবো যে এটা আমার কি কাজে লাগবে বা আপনাদেরও এটা কি কাজে আসতে পারে। তো চলুন কি করছি দেখে নেওয়া যাক। এই যে বন্ধুরা, এখানে আমি অনেক কাপড়ের মধ্যে আমি সেট করে দিলাম। তো এখানটায় আমার তিনটে নাইটি রয়েছে আর আমার মেয়ের দুটো টপ রয়েছে। তো আমি চাইলে এখানে এই পর্যন্ত আরো অনেক কিছু ঢুকাতে পারবো। তো এই যে দেখুন, আমি এত বড় একটা তোয়ালি এর ভিতরে আমি সেট করে দিচ্ছি। খুব সহজভাবে কিন্তু সেট করা যাবে, কোনো অসুবিধা হবে না। এরকম করে দিয়ে দিবেন। এখানটায় আমি আরেকটা নাইটি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে চারটে নাইটি, মেয়ে দুটো টপ, তারপরে তোয়ালি, এখানে আমি এগুলি সেট করে দিলাম। ইচ্ছে করলে আরো পরপর কিছু রাখা যাবে, আপনাদের যদি কাপড় থেকে যায় সেগুলি ঢুকিয়ে রাখবেন এর মধ্যে সেট করে। আর এই যে এই জিনিসটাকে তারপরে এরকম হালকা করে হাতে একটু টেনে দিলেই কিন্তু এই যে দেখুন চেপে যাচ্ছে। এই যে আর খোলা থাকলেও কিন্তু সমস্যা নাই, এরকম যদি ফাঁকাও হয়ে থাকে তাও কিন্তু সমস্যা নাই, মানে কাপড় পরার কোনো ভয় নেই, এর ভিতরেই থেকে যাবে। আর যখন আপনারা বের করবেন খুব সহজ আর ইজিভাবেই কিন্তু এরকম বের করে নিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, কোনো ঝামেলাই নেই, কিচ্ছু করতে হবে না, শুধু আপনারা এরকম করে বের করে দিবেন, আবার বাস করে এর ভিতরে সেট করে দিবেন। এরকম ভাবে আপনারা বাড়িতে চেয়ারে, খাটে, এখানে সেখানে আপনারা কাপড় ফেলে না রেখে এরকম একটা জিনিস যদি তৈরি করে নেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ঘরের কাপড়গুলি কিন্তু গুছিয়ে রাখতে পারেন। আর এটা খুব ছোটর মধ্যে আপনারা যেখানে খুশি, যদি মনে করেন যে দরজার সাইডে আপনাদের একটা এরকম রিং লাগিয়ে নিবেন, সেই দরজার পিছনে কিন্তু এটাকে রেখে দিতে পারেন, বা আলমারির মধ্যে কিন্তু এটাকে এরকম ঝুলিয়ে রাখতে পারেন, আপনাদের ছোট ছোট কাপড়গুলি এর ভিতরে সেট করে নিতে পারেন। তা এটা কিন্তু আমাদের অনেক কাজে আসবে, আমাদের সংসারে অনেক কাজে আসবে এই জিনিসটা। আর নিচে এই যে কার্ডবোর্ডটা দেওয়াতে দেখুন, এই যে কত সুন্দর শক্ত হয়ে রয়েছে এটা। তো এখানটায় যদি এই কার্ডবোর্ডটা না দিতাম তাহলে কিন্তু এই সুন্দর ফিনিশিংটা আসতো না। তো এখানটায় কিন্তু নিচের এই অংশটায় কিন্তু কার্ডবোর্ড আপনারা অবশ্যই দিবেন। আর খুবই সহজ, শুধুমাত্র একটা হ্যাঙ্গার আর আপনাদের কাছে পুরনো যে কোনো, আমি ব্লাউজ পিস এখানে ব্যবহার করেছি, আমার কাছে ছিল তাই আমি এটা ব্যবহার করেছি। এবার আপনাদের কাছে যে কোনো কাপড় থাকলেই কিন্তু এই জিনিসটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই জিনিসটা তৈরি করা কিন্তু খুব একটা ঝামেলা না, আপনারা তো নিজেরাই দেখেছেন, মাত্র একটা সেলাই দিয়ে আর একটা হ্যাঙ্গার দিয়ে একটা কাপড় দিয়ে কিন্তু জিনিসটা তৈরি করা হয়ে গেল। এই হ্যাঙ্গারটার মধ্যে যদি আমরা মানে সিঙ্গেলভাবে কিছু রাখতাম, হয়তো একটা শাড়ি রাখতে পারতাম কি একটা নাইটি রাখতে পারতাম, তাহলে এক পিস জিনিস রাখতে পারতাম। সেই হ্যাঙ্গারটার মধ্যে এখন আমি এই জিনিসটা তৈরি করে নেওয়াতে এখানে মোটামুটি 8-10 পিস কাপড় আমাদের সেট হয়ে গেল। তো আমি আশা করি আপনাদের আমার এই ভিডিওটা আজকের খুবই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের বাড়িতে নিজেদের জন্য এরকম সুন্দর একটা জিনিস তৈরি করে অবশ্যই নেবেন। আর আপনারা যদি এরকম এই জিনিসটা তৈরি করে বানিয়ে ব্যবহার করেন আর সেটা যদি আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমার খুবই ভালো লাগবে। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।